মানুষ হিসেবে ধর্মভিত্তিক রাজনীতি যারা করে তারা সবচেয়ে অসভ্য মানুষ। মাওলানারা ধর্মের নামে বেসাতি করে এবং একে অপরের বিরুদ্ধে পুচ্ছা রটনা করে, এটা সাধারণ মানুষরাও করে। বাংলাদেশের একটা উগ্রবাদী জঙ্গিবাদী, বিশেষ করে জামাত ইসলাম এবং বিএনপির একটা অংশ, তারা প্রত্যেকটা মুহূর্তে রাষ্ট্রীয়ভাবে জিয়াউর রহমান থেকে শুরু করে এই পর্যন্ত প্রত্যেকটা সময় ধর্মকে তারা টেনে নিয়ে আসে। গ্যারান্টি দিয়ে বলতে পারি যে জননেত্রী শেখ হাসিনা যতটা ধার্মিক, বাংলাদেশের ধর্মীয় রাজনীতি যারা প্রপাগান্ডা করে বিভিন্নভাবে মিথ্যা প্রপাগান্ডা করে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তারা অতটাও ধার্মিক। সৌদি আরবের টাকায় বাংলাদেশের 500 কতগুলো মডেল মসজিদ হচ্ছে। তো বাংলাদেশের হিন্দুদের প্রতি যদি ধরেন এই হিন্দু নেতার তার কথা মতো হচ্ছে, সেই অনুসারে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত, ভারত আমাদের খুব বন্ধুপ্রতিম দেশ, ভারত থেকে তো এই টেম্পল ডেভেলপমেন্টের জন্য একটা ফান্ড দিতে পারে, সেই ব্যাপারে তো তিনি কোনো কথা বললেন। তিনি এমন ভাবে কথা বললেন, তিনি না মানেন হিন্দুদের অধিকারের কথা, তিনি সাধারণ মানুষের কথা। আর কোনো দেশে নাই, ব্রিটেনও তো নাই, ব্রিটেনে নাজিরা কিন্তু পলিটিক্স করতে পারে না, কিন্তু বাংলাদেশে জামাত ইসলাম এবং জঙ্গিরা বিএনপির সাথে তাল মিলে যে রাজনীতি করে, এইটা এত বড় গণতন্ত্র এবং এত বড় অধিকার পৃথিবীর কোনো দেশে নেই। একটা খেয়াল করবেন যে এই যুদ্ধ অপরাধীদের যখন বিচার করে, তাদের বিচারের অনেকগুলা অপরাধ ছিল, সেই অপরাধের একটা ছিল 1971 সালে নারী ধর্ষণ। মুসলমান হয়ে এই জামাত ইসলামের কুলাঙ্গাররা পাকিস্তান সেনাবাহিনীর কাছে আমাদের বাঙালি নারীদেরকে নিয়ে যেত, আর তারা এখন ধর্মের সবক দিচ্ছে আমাদের। এই এই অপরাধীদের যখন বিচার হয় তখন পাকিস্তান পার্লামেন্টে এই বিষয়ে প্রতিবাদ করা হয় এবং বলছে মাওলানাদের নাকি বিচার হয়েছে, এবং মাওলানা সাইদি চান্দে দেখা গেছে এই সমস্ত প্রপাগান্ডা করে বাংলাদেশের ধর্মপ্রিয় সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা আল্লামা মামুন থেকে শুরু করে এখনো চণ্ডালরা কিন্তু করে যাচ্ছে। কিন্তু বাংলারা ধর্মের লেবাসে মিথ্যাবাদী চক্রান্ত করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে, তার নমুনা কিন্তু আপনারা দেখছেন যে জাতির জনকের ভাস্কর্য ভাঙার জন্য যে উস্কানিটা মামুন দিয়েছিল, এবং শাপলা চত্বরের উদাহরণ মুফতি সাহেব দিলেন, সেখানে নটরডেম কলেজের ছাত্ররা ছিল না, সেখানে বিভিন্ন মাদ্রাসা কওমি মাদ্রাসা থেকে শিক্ষিত অশিক্ষিত অল্প শিক্ষিত নাবালক ছেলেদেরকে মিথ্যা কথা বলে যে এখানে হুজুররা নাকি বয়ান করবে, তাদেরকে এনে চিরামুড়ি নিয়ে তাদেরকে জিম্মি করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করার ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল, সেটা কিন্তু এই যে সবি সাহেব মৃত্যুর আগে বলে গেছেন, এবং সবি সাহেবও কিন্তু মৃত্যুর আগে তার আমি কথা বলার সক্ষম দিই, মৃত্যুর আগে তিনি দেখে গেছেন কত অসম্মানিত ভাবে, এবং একটা মামলাও হয়েছে তাকে নাকি খুন করা হয়েছে। এই মাওলানারা ধর্মের নামে বেসাতি করে এবং একে অপরের বিরুদ্ধে পুচ্ছা রটনা করে, এটা সাধারণ মানুষরাও করে না। তারা এতগুলা জঙ্গি গোষ্ঠীর সাথে হাত মিলিয়ে বাংলাদেশে শান্তি বিনষ্ট করার চেষ্টা করে, কিন্তু তারপরেও বাংলাদেশ সরকার অত্যন্ত দৃঢ়চিত্তে আইন শৃঙ্খলা রক্ষা করে বাংলাদেশকে কিন্তু সুন্দর একটা অবস্থানের ভিত্তি দাঁড় করিয়েছে। এইরকম পরিস্থিতিতে বর্তমানে কোনো বিরোধী দল নাই, বিএনপি কোনো বিরোধী দল না, বিএনপি এলে একটা চক্রান্তকারী কুচক্রী কিলার গ্রুপ। এই কিলার গ্রুপ 1975 সালের 15ই আগস্ট জাতির জনককে তার পরিবারকে জাতীয় চার নেতাকে জেলে হত্যা করছে, এবং তারপরে আইন করছে যে এই হত্যাকাণ্ডের বিচার হবে না। কোন হুজুর কি বলছে এই ইন্ডেমনিটি অধ্যাদেশ বা একটা মুসলিম কান্ট্রিতে হত্যাকাণ্ড করার পরে বিচার করা যাবে না, সেটার পর নিন্দা করছে? কোনো হুজুর করে নাই, বরং তারা বলে যে তারা ঠিক কাজ করছে, তারা ইসলামের নাকি ধ্বজাধারী। এই সমস্ত ভণ্ড হুজুররা বাংলাদেশের ইসলামের রক্ষক হিসেবে, আমি একজন মানুষ হিসেবে, ধর্মভিত্তিক রাজনীতি যারা করে তারা সবচেয়ে অসভ্য মানুষ, কারণ তারা ধর্মের নামে মিথ্যা কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। বাংলাদেশের মতো শান্তিপ্রিয় দেশ পৃথিবীতে এখন মাত্র কয়েকটা আছে। ইউরোপিয়ান কান্ট্রিতে দেখেন, ইভেন ব্রিটেনের মাটিতেও কিন্তু এই জঙ্গি গোষ্ঠী অনেকভাবে তৎপরতা চালায়, তাদেরকে এমন ভাবে শাস্তি করা হয়, তারা কিন্তু এখানে ওইভাবে উচ্চবাচ্য করে না। সময় থেকে এখন আমরা অনেক ভালো আছি। পররাষ্ট্রমন্ত্রীর একটা কথাকে টুইস্টেড করে ধর্মের ব্যাখ্যা দিয়ে জোড়া তালি দিয়ে নূপুর শর্মার ওই সমস্ত ইস্যু বাংলাদেশে ইস্যু না, এখন দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, কিভাবে সরকারকে সহযোগিতা করে, কিভাবে ধর্মপ্রাণ মানুষকে শান্ত রেখে সবাই সহযোগিতা করে, কারণ এটা সারা বিশ্বের একটা সমস্যা, এটা কিন্তু শুধু বাংলাদেশের নয়। বলতে চাই, আমি আমার স্ত্রীকে নিয়ে এবং আমার সাথে আরো কয়েকজন আত্মীয় স্বজন ছিল ভেস্তে গিয়েছিলাম। এই ভেস্তটা হলো ব্রিটেনের কেনসাল গ্রিনে একটা ইরানিয়ান রেস্টুরেন্ট,
এই রেস্টুরেন্টের নাম বেস্ত, স্থানীয় শরণার্থী রাতে বিশ্বব্যাপী এই ধর্ম নিয়ে আপনারা দেখবেন প্যালেস্টাইনে, ইরাক, ইরান এবং এই কাশ্মীর, আফগানিস্তান সম্প্রতি দেখেন, সব জায়গায় যদি দেখেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার ফলেই কিন্তু বিভিন্ন জায়গায় এই যে রাষ্ট্রনেতারা বলেন ইউরোপ এবং আমেরিকা তারা মানবাধিকারের কথা বলে কিন্তু তারা আফগানিস্তানকে লেজ গুটিয়ে পালিয়েছে এবং এখন আবার বাংলাদেশের নাক গলানোর পায়তারা করছে। আমি মনে করি যে বাংলাদেশের জনগণ খুবই সচেতন এবং প্রাজ্ঞ অভিজ্ঞ এবং ব্রিটেন সহ সারা বিশ্বব্যাপী বাঙালি ভাই বোনেরা তাদের মেধা, শ্রম সবকিছু দিয়ে রিমিটেন্সের প্রবাহ বজায় রাখার তো ব্যাপার নেই। পররাষ্ট্রমন্ত্রী তার সেই ব্যাখ্যাও তিনি বলছেন যে বাংলাদেশ কিন্তু যদি আপনারা কম্পেয়ার করে দেখেন আমরা ভালো আছি এবং সেই ভালো থাকাটাকেই তিনি ব্যস্ত হিসেবে বলছেন, কিন্তু যদিও তার শব্দ চয়নের ক্ষেত্রে আমি মনে করি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার আরও সতর্ক হওয়া উচিত এবং এটা ডিপ্লোম্যাটিক হয়নি। এবং সম্প্রতি তিনি যে বক্তব্য দিয়েছেন সেটাও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই রকমভাবে বক্তব্য দেওয়াটা তার সমীচীন হয়নি। তিনি যদি সতর্ক হয়ে বক্তব্য দেন ভবিষ্যতে এটা তার জন্য ভালো হবে, আমাদের দেশের জনগণের জন্য ভালো হবে। নূপুর শর্মার যে ইস্যু নিয়ে আপনারা নিয়ে আসছেন, আমি বিক্ষিপ্তভাবে শুধু এই কথাই বলতে চাই যে একটা দেশের আভ্যন্তরীণ ব্যাপারে অন্য দেশরা সাধারণত না গলায় না, এবং পররাষ্ট্রমন্ত্রীর যে কথা আপনি প্রসঙ্গ তুলছেন সেখানে আমি তার বক্তব্য শুনছি, পরবর্তীতে তার বক্তব্যের ব্যাখ্যা শুনেছি এবং এই সংক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের মহাসচিব সাধারণ সম্পাদকের বক্তব্য শুনেছি।